এই ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে তোমরা তোমাদের বই কেনার জন্য যেগুলো নন ইনস্টিটিউটের ম্যাটার রয়েছে কিংবা তোমরা চাইলে ল্যাপটপ কিনতে পারবে কিংবা তোমরা চাইলে ট্যাবলেট কিনতে পারবে ও বন্ধুরা তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো তোমরা যারা ইউনিভার্সিটির পড়ুয়া রয়েছো কিংবা কোনো কোর্স করতে চাইছো তোমরা সকলে এই মুহূর্তে ক্রেডিট কার্ড স্ক্রিম সম্বন্ধে জানতে চাইছ কত অ্যাকচুয়াল পার্সেন্টেজ হবে অর্থাৎ এই ক্রেডিট কার্ডের জন্য কত টাকা ইন্টারেস্ট নেওয়া হবে এবং কাদের ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট নেওয়া হবে না কিভাবে লোন পরিশোধ করব। কিভাবে অ্যাপ্লাই করব এ নিয়ে একটি প্রকাশ হয়েছে তা নিয়েই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের এর পরিবারের সদস্য হয়ে ওঠো ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিমের এই যে বিজ্ঞপ্তিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ কিংবা পিডিএফ দেখতে পাচ্ছ সেটা অনেক বড় তোমাদের জন্য যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই সম্পূর্ণভাবে আলোচনা করব সবার প্রথমেই বলে রাখি তোমরা কিভাবে ক্রেডিট কার্ডটা সংগ্রহ করবে সবার প্রথমেই আলোচনা করব অনলাইন প্রক্রিয়া এবং ক্রেডিট কার্ড এর প্রক্রিয়া সম্বন্ধে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবার প্রথমে যারা আবেদনকারী রয়েছে অর্থাৎ তোমরা তোমাদের সবার প্রথমে আবেদন করতে হবে এবং তোমাদের যে আবেদন রয়েছে সেই আবেদন কিন্তু পৌঁছে যাবে হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যে আছে তার কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে ফরওয়ার্ড করা হবে কিন্তু অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন মানে শিক্ষা দপ্তরে কিন্তু সেটাকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে ব্যাংকে ফরওয়ার্ড করা হবে তার মানে পুরো ব্যাপারটা বুঝতে পারছো তোমরা আবেদন করছো তোমরা যে জায়গায় পড়ছো বা যে ইনস্টিটিউটে পড়ছো সেই ইনস্টিটিউটের প্রধান যে আছে তার কাছে আবেদনটা আসলো এবং সেই আবেদনটা পাঠিয়ে দিলো হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরে এবং উচ্চশিক্ষা দপ্তর বাবা ব্যাঙ্কে ফরওয়ার্ড করলো ব্যাংক তারপরে তোমাকে কিন্তু ক্রেডিট কার্ডটা দিল বা ক্রেডিট স্কোরটা দিল। এই হচ্ছে মূলত প্রথম ক্রেডিট কার্ড পাওয়ার প্রক্রিয়া এর পরবর্তী বিষয় এই ক্রেডিট কার্ডের যে বেনিফিটগুলো রয়েছে সেটা এখানে মেনশন করা হচ্ছে হ্যাসেল ফ্রি অর্থাৎ কোনো ঝামেলা থাকছে না এবং কাউকে সিকিউরিটির জন্য তোমাদের রাখতে হচ্ছে না সেটা একটা বড়ো বেনিফিট এবং দ্বিতীয়ত যেটা তোমাদের বলেছিলাম যে দশ লক্ষ টাকা সর্বাধিক তোমরা এই ক্রেডিট কার্ড থেকে লোন নিতে পারবে এর থেকে বেশি কিন্তু নিতে পারবে না দশ লাখ টাকার কম নিতে পারবে এক লাখ দু লাখ কিংবা পঞ্চাশ হাজারও নিতে পারবে কিন্তু ও দশ লাখের বেশি লোন নেওয়া যাবে না মানে সর্বাধিক দশ লাখ টাকাই তোমরা এই ক্রেডিট কার্ড থেকে নিতে পারবে তোমরা জানো ব্যাংকে যে ইন্টারেস্ট নেওয়া হয় সেটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট নেওয়া হয় না এটা কম্পাউন্ড ইন্টারেস্ট নেওয়া হয় মানে সরল সুদ তোমাদের থেকে নেওয়া হয় না চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংক কিন্তু তোমাদের থেকে টাকা নেই এক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে তোমাদের টাকা দিতে হবে না সরল সুদের হারে টাকা দিতে হবে আর এই লোন নিলে তোমাদের যে পার্সেন্টেজ দিতে হবে সেটা কিন্তু ফোর পার্সেন্ট মাথায় রাখতে হবে ফোর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে না সরল সুদে অর্থাৎ সিম্পল অ্যাকর্ডিং তোমাদের ফোর পার্সেন্ট দিতে হবে মানে বুঝতেই পারছো আরও সুবিধা এখানে ইন্টারেস্টটা আরো কম হবে তোমাদের ক্ষেত্রে যেহেতু সিম্পল ইন্টারেস্ট দিতে হবে কিন্তু এখানে আরও একটা বেনিফিট রয়েছে তোমাদের জন্য তোমরা যতদিন পড়বে মানে পড়াশোনা করবে টাকা নিয়ে কোর্স চালু থাকবে তোমরা পড়াশোনার মধ্যে অব্যাহত থাকবে সেক্ষেত্রে কিন্তু আরও এক পার্সেন্ট কম নেওয়া হবে অর্থাৎ তুমি যতদিন পড়াশোনা করবে ততদিন থ্রি পার্সেন্ট তোমাদের ইন্টারেস্ট নেওয়া হবে ফোর নেওয়া হবে না আর এই ক্রেডিট কার্ড কোন কোন পারপাসে তোমরা ইউজ করতে পারবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিষয়গুলো লেখা রয়েছে তোমরা যদি কোনো কলেজে ভর্তি হও কলেজের যদি ফিস দিতে চাও সেক্ষেত্রে কলেজের ফিজও কিন্তু এই ক্রেডিট কার্ড দ্বারা তোমরা দিতে পারবে এ মানে সেক্ষেত্রে তোমার এই বিল সংগ্রহ করে রাখতে হবে এ দ্বিতীয়ত আরও বিভিন্ন রকম ব্যবস্থা আছে এছাড়া ইউনিভার্সিটি যদি ফিজ দিতে চাও কিংবা কোনো টিউশন ফি যদি দিতে চাও সেগুলোও কিন্তু এখানে ইনস ইনক্লুড করতে পারবে এছাড়া যদি তোমরা পড়াশোনা সাথে কোনো কোর্স করতে চাও কিংবা অন্য কোনো কোর্সে ইনরোল করতে চাও সেজন্য কিন্তু এই রীতিমতো কার্ডের বেনিফিট তোমরা নিতে পারবে এছাড়া আরও যেটা খুশির খবর তোমরা শুধুমাত্র যে কোর্সের জন্য বা কলেজ ফিসের জন্য এবং ইউনিভার্সিটির জন্য এই টাকার এই ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে এরকমটি না এই ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে তোমরা তোমাদের বই কেনার জন্য যেগুলো নন ইনস্টিটিউটের ম্যাটার রয়েছে কিংবা তোমরা চাইলে ল্যাপটপ কিনতে পারবে কিংবা তোমরা চাইলে ট্যাবলেট কিনতে পারবে সমস্ত কিছুই কিন্তু তোমরা এইটার থেকে কিনতে পারবে এ এছাড়া তোমাদের প্রোজেক্ট ওয়ার্কের জন্য প্রোজেক্ট করার জন্য যে সমস্ত খরচাপাতি রয়েছে এবং স্টাডি ট্যুরের জন্য মানে তোমাদের স্টাডির জন্য যদি কোথাও ঘুরতে হয় সেই খরচের জন্য তো সমস্ত কিছু স্টাডি রিলেটেড সমস্ত কিছুর জন্যই কিন্তু এই ক্রেডিট কার্ডকে তোমরা ইউজ করতে পারবে এবং এই ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে পারবে আর এখানে যদি এলিজিবেল ক্রাইটেরিয়ার কথা বলি সেটা রীতিমতো আমি আগেই বলে দিয়েছি তোমাদের এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে তোমাদের এলিজিবেল ক্রাইটেরিয়া হচ্ছে দশ বছরের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এ সেটা তো রয়েছে তার সাথে যে কোনো স্টুডেন্ট কিন্তু এই সুবিধা পাবে না মাধ্যমিক থেকে শুরু করে পরবর্তী স্টুডেন্ট পর্যন্ত মানে পরবর্তী যে কোনো কোর্স পর্যন্ত মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক কিংবা তারপরে কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু এই বেনিফিট নিতে পারবে মাধ্যমিকের নিচে যারা রয়েছে তারা এই বেনিফিট নিতে পারবেন এবং চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমার বয়স যদি চল্লিশ বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু এই ক্রেডিট কার্ড তোমরা পাবে না চল্লিশ বছরের কম বয়সী স্টুডেন্টদের জন্যই এই ব্যবস্থা বা এই ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে আর মার্জিন মানির কথা যদি বলি যেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এ চার লাখ পর্যন্ত কিন্তু কোনো কিছু মার্জিন মানি থাকছে না আর যদি ই তোমরা চার লাখের ওপরে এ থাকে সেক্ষেত্রে কিন্তু ও তোমাদের এখানে ফাইভ পার্সেন্ট মার্জিন মানি থাকছে এবং তোমাদের স্কলারশিপ ই যেগুলো আছে সেগুলো এর সাথে কিন্তু ইনক্লুডেড থাকছে আর যেটা রিপেমেন্ট মেথড রয়েছে তোমরা সব আর যেটা রিপেমেন্ট মেথড রয়েছে তোমরা সকলেই জানো তার সত্ত্বেও যেটা উল্লেখ করা আছে বলে দিই তোমরা স্টাডি করলে স্টাডি করার পর চাকরি পেলে চাকরি করার পর আরও এক বছর পর থেকে তোমাদের রিপেমেন্ট শুরু হবে মানে যে লোন নিয়েছিলে তার রেকর্ডিং তোমাদের মান্থলি পে করতে হবে সেটা বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে বিভিন্ন হবে তুমি কত টাকা লোন নিয়েছো তার উপর নির্ভর করবে এবং তুমি কি চাকরি পেয়েছ কত টাকা তোমার স্যালারি তার উপর নির্ভর করবে এ এই লোনটা ধীরে ধীরে তোমরা কী হচ্ছে ক্লিয়ার করতে শুরু করবে এবং এই এটা তোমরা এক বছর শোধ করতে পারো দু বছরও শোধ করতে পারো এবং সর্বশেষ যে সময়সীমা চাকরি পাওয়ার এক বছর থেকে শুরু করে পনেরো বছরের মধ্যে মানে পনেরো বছরের টাইম পিরিয়ডের মধ্যে তুমি যত টাকা লোন নিয়েছো সেই টাকা তোমাকে শোধ করতে হবে অর্থাৎ তুমি চাকরি পাওয়ার এক বছর চাকরি পাওয়ার এক বছর থেকে শুরু করছো মানে চাকরি পাওয়ার থেকে ষোলো বছরের মধ্যে তোমাদের এই টাকাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে হবে তার মানে বুঝতেই পারছো যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মুহুর্তাস হচ্ছে বিভিন্ন জায়গার থেকে সে অ্যাকোর্ডিং আমার কাছে যে পিডিএফটি এসে দাঁড়িয়েছে সেই পিডিএফের অ্যাকর্ডিং সেই কারণে সম্পূর্ণ বিস্তারিত আমরা কিন্তু তিরিশ তারিখে জানতে পারবো ও কি। কিংবা যখনই এর নিয়ে আরও রিলেটেড ইনফরমেশান পাবো তৎক্ষণাৎ জানিয়ে দেবো মেন মেন যে বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম এক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট থাকছে যেটা খুশির খবর ও দ্বিতীয় হচ্ছে কী শুধুমাত্র তোমাদের যে কোর্স ফি আছে সেই কোর্স ফি যেই ক্রেডিট কার্ডের দ্বারা দেবে সেটি কিন্তু শুধু না এই কোর্স ফি দেওয়ার সাথে তোমাদের এর যে বই কিনতে হয় খাতা কিনতে হয় কিংবা অন্যান্য ও তোমাদের প্রজেক্ট ওয়ার্কের জন্য বিভিন্ন ও মানি লাগে এছাড়া আদার্স এডুকেশনের জন্য যা যা খরচ হয় ওই বা টিউশন ফি রয়েছে সমস্ত কিছুই কিন্তু এই ক্রেডিট কার্ডের দ্বারা তোমরা পে করতে পারবে তো সম্পূর্ণ প্রসিডিওর যেহেতু এখনও পর্যন্ত আসেনি সেই কারণে সম্পূর্ণভাবে বলতে পারছি না যে যে ইনফরমেশান এই মুহূর্তে পেলাম এই পিডিএফের রেকর্ডিং তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের এই বিষয়গুলোর মধ্যে কোন বিষয়গুলো সবচেয়ে সেরা লেগেছে এবং সিম্পল ইন্টারেস্ট এবং কম কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে তোমরা যদি ডিফারেন্স না বুঝে থাকো সেক্ষেত্রে তোমাদের জন্য ও ডেসক্রিপশানে কিংবা এই আই বাটনে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে সম্পূর্ণভাবে তোমরা জানতে পারবে সিম্পল ইন্টারেস্ট এবং কমপ্লেক্স ইন্টারেস্ট সম্বন্ধে যেটা পরবর্তীকালে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে আর তোমাদের এই ক্রেডিট কার্ড স্কিমের মধ্যে কোন বিষয়গুলো সবথেকে ভালো লেগেছে না সব বিষয়গুলোই তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না